হাই বন্ধুরা আজকের ক্লাসে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার বাইশের যে সাজেশান প্রশ্নগুলি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি সেই সমস্ত প্রশ্নগুলির পথের দাবি থেকে যে প্রশ্নগুলি দিয়েছিলাম সেই প্রশ্নের উত্তরগুলি নিয়ে আজকের এই ভিডিও অতএব ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর খাতাতে তোমরা কীভাবে পয়েন্ট টু পয়েন্ট লিখবে সেটি তোমরা দেখে নাও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও পথের দাবি থেকে সাজেশনে দেওয়া প্রথম প্রশ্ন হলো কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি এখানে কার কথা বলা হয়েছে চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে দেখো এর উত্তর তোমরা লিখবে যে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনাংশের অন্তর্গত উদ্ধৃতিতে স্বদেশপ্রেমিক সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে প্যারা করে রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিক সন্দেহে যে ব্যক্তিকে পুলিশ অফিসার নিমাইবাবুর কাছে হাজির করানো হয় সেই রুগ্ন জরাজীর্ণ মানুষটি যেন নিশ্চিত মৃত্যুর দিকে যাত্রা করেছে কিন্তু সে ব্যক্তির চোখ দুটি কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি সেই চোখ ছোট কি বড় টানা কি গোল দীপ্ত কি প্রবাহীন এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাতে আছে ভয় হয় এখানে খেলা চলবে না সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন এরই কোনো অতল তলে তার প্রাণশক্তিটুকু লুকানো আছে মৃত্যুও যেন সেখানে প্রবেশ করতে সাহস করে না দু নম্বর প্রশ্ন দেখো ছিল যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে বাবুটি কে এবং তার সাজসজ্জা বা শখের পরিচয় দাও প্রথমে এই উত্তরটি তোমরা উৎস বলে পয়েন্ট করবে উৎস লিখবে অপরাজীয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাস থেকে গৃহীত পাঠ্য পথের দাবি শীর্ষক রচনাংশ থেকে প্রশ্নে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে পরবর্তী পয়েন্ট করবে বাবুটির পরিচয় লিখবে পথের দাবির রচনাংশে বাবুটি বলতে গল্পের অন্যতম চরিত্র গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী বিপ্লবী সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে পরবর্তী পয়েন্ট করবে গিরিশ মহাপাত্রের সাজসজ্জা এই পয়েন্টে লিখবে ব্রিটিশ রাজশক্তির বিরোধিতা করা সব্যসাচী বর্মায় এসেছেন এই খবর পেয়ে দারোগা নিমাইবাবু সক্রিয় হন তার বিরুদ্ধে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক ওরফে গিরিশ মহাপাত্রকে যখন রেঙ্গুন পুলিশ স্টেশনে উপস্থিত করানো হয় তখন তার ভগ্নপ্রায় প্রায় নিস্তেজ স্বাস্থ্য দেখেন নিমাইবাবু অপূর্বর সেদিন পুলিশ স্টেশনে নিমাইবাবুর সঙ্গে থেকে সব্যসাচী মল্লিক সন্দেহে আটকে রাখা গিরিশ মহাপাত্রের শারীরিক অবস্থা দেখে আক্ষেপ লাগলেও লোকটির বেশভূষা সবার মনে হাসির উদ্বেগ ঘটায় প্যারা করে লিখবে যে গিরিশ মহাপাত্রের মাথার সামনের দিকের চুল ছিল বড়। বড়ো কিন্তু ঘাড় ও কানের দিকের চুল এত ছোট করায় ছাটা ছিল যে প্রায় নেই বললেই চলে মাথার চুলে অপর্যাপ্ত লেবুর তেল মাখানো থাকায় গন্ধে ঘর যেন ভরে উঠেছিল আর মাথার সিঁথিটি ছিল চেরা পরবর্তী প্যারা করে লিখবে তার গায়ে ছিল অর্থাৎ তার শরীরে ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি তার বুক পকেট থেকে বাঘ আঁকা একটা রুমালের কিছুটা অংশ দেখা যাচ্ছিল এবং উত্তরীয়র কোনো বালাই ছিল না পরনে ছিল বিলাতি মিলের মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি পায়ে ছিল সবুজ রঙের ফুল মোজা যা হাঁটুর ওপর লাল ফিতে দিয়ে বাঁধা ছিল বার্নিশ করা পাম্প শু তার তলাটা মজবুত করার জন্য আগাগোড়া লোহার নাল বাঁধানো হাতে ছিল একগাছি হরিণের সিং হাতল দেওয়া বেতের ছড়ি তবে সব কিছুই জাহাজের কয়েক দিনের ধকলে যেন নোংরা হয়ে গিয়েছিল তাই তাকে দেখে সাধারণ যে সবার ধারণা হয়েছিল যে গিরিশ মহাপাত্র সত্যই এক শখের মানুষ বটে পরবর্তী প্রশ্ন তিন নম্বর পরবর্তী প্রশ্ন ছিল যে পথের দাবি রচনাংশে গিরিশ মহাপাত্রের যে চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা বিবৃত করো বা তা আলোচনা করো বা ব্যাখ্যা করো একই উত্তর হবে উত্তরে তোমরা লিখবে যে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের অন্তর্গত পথের দাবি রচনাংশে বিপ্লবী সব্যসাচী মল্লিকের কথা আমরা পাই গিরিশ মহাপাত্রের ছদ্মবেশ ধরেছিলেন বিপ্লবী সব্যসাচী মল্লিক এবারে পয়েন্ট করবে রুম দুর্বল রূপে প্রকাশ যে গ্রীষ্ম মহাপাত্র পদস্থ পুলিশ অফিসার নিমাইবাবুর কাছে উপস্থিত হয় কাশতে কাশতে তাকে দেখে মনে হয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় তাকে দেখে মনে হয়েছে সংসারে তার মেয়াদ আর বেশি দিন নেই কিন্তু তার চোখের দৃষ্টিতে যেন অনেক অজানা কথা ফুটে ওঠে তাই গ্রীষ্মের চোখ দুটি অপূর্বর কাছে অদ্ভুত লেগেছে পরের পয়েন্ট করবে পোশাক পরিচ্ছদের বাহার পোশাক যে পোড়াক এই যে পোশাক সেই পোশাক পরিচ্ছদের বাহারে গ্রীষ্মকে একজন নিম্ন রুচিসম্পন্ন মানুষের মতো অভিনয় করতে হয়েছিল তাই সে মাথার সামনের দিকে চুল বড় করে কেটে ঘাড় ও কানের কাছে চুলগুলি খুবই ছোট করে কেটেছিল মাথায় দিয়েছিল অপর্যাপ্ত লেবুর তেল গায়ে রামধনু রঙের পাঞ্জাবি পরনে সূক্ষ্ম শাড়ি পায়ে ফুল মোজা ও পামশু আর হাতে ছিল বেতের ছড়ি এই সাজসজ্জার পরিপাঠ্য যে অদ্ভুত ও মানুষকে বিভ্রান্ত করার পক্ষে যথেষ্ট তা বলাই বাহুল্য পরের পয়েন্ট করবে পরোপকারী ভাব প্রকাশ এখানে লিখবে গ্রীষ্মকে তল্লাশি করে প্রাপ্ত জিনিসের মধ্যে ছিল গাজার কলকি কিন্তু সে স্বীকার করে গাজা নিজে খায় না বরং যদি কারো কাজে লাগে তাই গাজার কলকিটি কুড়িয়ে পকেটে রেখেছে আসলে এর মধ্য দিয়ে নিজের পরোপকারী ভঙ্গিটি প্রকাশ করতে চেয়েছিল সে গিরিশ মহাপাত্র বা গিরিশ পরবর্তী পয়েন্ট শান্তভাব প্রকাশ পুলিশ কর্মচারী রেগে গিয়ে তাকে মিথ্যাবাদী বললে বা ব্যঙ্গ করে দয়ার সাগর বললে সে কিন্তু নীরব থেকে কোনো প্রতিবাদও করে না তার পরের পয়েন্ট বিদায় গ্রহণ অভিনব গিরিশের থানা থেকে বিদায় নেওয়া সকলের দৃষ্টি আকর্ষণ করে ভাঙা টিনের তরঙ্গ চাটাই জড়ানো বিছানার বান্ডিল বগলে চেপে ধীর পায়ে যাওয়া দেখে কেউ তাকে সন্দেহই করবে না যে সে একজন দুর্ধর্ষ বিপ্লবী এভাবেই লেখকের রচনাশৈলীতে গিরিশ মহাপাত্রের বেশ ধারণকারী সব্যসাচী মল্লিক চরিত্রটি পাঠকের সামনে এসে কৌতুকময় জীবন্ত চরিত্র রূপে যেন ফুটে উঠেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও পরবর্তী প্রশ্ন যে বুড়ো মানুষের কথাটা শোনো বুড়ো মানুষটি কে এবং বুড়ো মানুষটি তার কোন কথা শোনার জন্য বলেছিলেন এর উত্তরে লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশে বুড়ো মানুষটি হলেন নিমাইবাবু যখন গিরিশ মহাপাত্রের পকেট থেকে একটি গাজার কলিকা পাওয়া যায় তখন নিমাইবাবু গিরিশ মহাপাত্রের শরীর দেখে তাকে গাঁজা খাওয়ার পরামর্শ দিলেন এখানে বুড়ো মানুষের সেই কথাটি শোনার কথাই বলা হয়েছে পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও এর উত্তরে লিখবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশের একজন বিশেষ চরিত্র হলেন গিরিশ মহাপাত্র অর্থাৎ সব্যসাচী মল্লিক সব্যসাচী মল্লিক পুলিশের নজর এড়াতে গ্রীষ্ম মহাপাত্রের ছদ্মবেশ ধারণ করে যখন গ্রীষ্ম মহাপাত্রকে প্রথম পুলিশ স্টেশনে হাজির করা হয় তখন প্রথম তার সাজসজ্জার পরিচয় পাওয়া যায় তাহলে এই ছিল আজকের সমস্ত প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা থ্যাংক ইউ